মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যারা ঘরে ফিরেছেন অশান্ত বাংলাদেশ থেকে ঘরে ফেরাদের সাহায্যের কথা খোঁজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন, বিপর্যস্ত বাংলাদেশ থেকে শত শত শিক্ষার্থী দেশে ফিরে আসছে, রাজ্য প্রশাসনকে সব রকম সাহায্য করতে বলেছি। প্রায় 300 শিক্ষার্থী আজ হিলি সীমান্তে পৌঁছেছে, তাদের মধ্যে 35 জনের সাহায্যের প্রয়োজন ছিল, আমরা তাদের সাহায্য করেছি, কথা এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রবীর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, আজকে 21 জুলাইয়ের মঞ্চ থেকে তিনি নাম না করে বাংলাদেশের যারা সাহায্য প্রার্থী তাদের জন্য দরজা খোলা এই কথা যেমন উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি যাদের প্রশাসনের দরকার ছিল, সাহায্যের দরকার ছিল, রাজ্য সরকার সেই মতো সাহায্য করেছে, সে কথা এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই দেখো, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে বাংলাদেশ থেকে বেশ কিছু শিক্ষার্থী বা স্টুডেন্ট তারা বাংলায় ফিরেছে, তাদের মধ্যে 35 জনের সাহায্য প্রয়োজন হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী যেমন তিনি বলেছিলেন আজকে 21 জুলাইয়ের মঞ্চে, রাজ্য সরকার সাহায্য করবে বাংলাদেশে পরিবেশ এখনকার যে সিচুয়েশন সেই সম্পর্কে তিনি কিছু বলবেন না, কারণ এটা দেশের বিদেশ নীতির মধ্যে পড়ে, যা বলা ভারত সরকার বলবে। কিন্তু তিনি যে সাহায্য করবেন, বিশেষ করে বাংলায় যারা রয়েছেন, বাংলা যারা আশেপাশে যারা ফিরতে চান, তাদের যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন। এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন, দেশ থেকে শিক্ষার্থী বা রাজ্যে ফেরার কথা তিনি নিজেই জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।